ঢাকা উত্তরের সাবেক নগরপিতা ও উদ্যোক্তা আনিসুল হক ছিলেন একজন বহুমাত্রিক মানুষ। সদ্য প্রয়াত এই ব্যক্তিত্বের স্মরণসভায় একথা বললেন বক্তারা। রাজধানীতে বিজিএমই ভবনে সংগঠনের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন। অনুষ্ঠানে আনিসুল হকের নামে একটি কল্যাণমূলক ফাউন্ডেশন গড়ে তোলার কথা জানান সহধর্মিণী রুবানা হক। এ সময় বিদেহে আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সেজিতি রহমানের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত আনিসুল হক ছিলেন একজন সফল উদ্যোক্তা। নেতৃত্ব দিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও বিজিএমই এর। তারই স্মরণে মঙ্গলবার বিকেলে রাজধানীতে স্মরণসভার আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই। এই মানুষটার নামে দোতলা রেডি করেছে, হসপিটাল হবে ওইখানে, আমি জানি, আমি নার্স ঠিক করে রেখেছি, বেঁচে তো থাকবে। স্মরণ সভায় আনিসুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন ব্যবসায়ী সহকর্মী শুভানুধাই ও পরিবারের সদস্যরা। স্মৃতির ভান্ডার যেন শেষ হওয়ার নয় বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। কান্না সামলে স্মৃতিচারণ করেন আনিসুল হকের সহধর্মিণী রুবানা হক। ঘোষণা দেন একটি ফাউন্ডেশন গড়ে তোলার, যেখান থেকে গণমাধ্যম, উদ্যোক্তা ও বিশেষ শিক্ষা ক্ষেত্রে বৃত্তি দেওয়া হবে। আমি আমার স্থির বিশ্বাস আনিসের মতো অন্তত এরকম শত সহস্র আনিস বাংলাদেশে আসবেন। আনিসুল হক 2004 থেকে 2005 সাল পর্যন্ত বিজিএমই এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। কান্না করে যে শব্দটা আমাকে বলেছিল আমার সারা জীবন সেটা মনে থাকবে। সেজিতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।